এবার চলে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সময় সংবাদের বিশেষ আয়োজন ভোটের সংগ্রামে। সেখানে অতিথিদের সঙ্গে নিয়ে সঞ্চালনায় আছেন সহকর্মী খাদ মোহাম্মদ রুমেল। আবারও স্বাগত জানাচ্ছি ভোটের সংলাপে। আমাদের সঙ্গে আছেন দর্শক, আপনারা জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। তো ওনার সঙ্গে আলোচনা যাব, তার আগে আমার দুজন সহকর্মীর সঙ্গে যুক্ত হতে চাই। আমার সহকর্মীরা আছেন কামরুজ্জামান মামুন দেওভোগে, সেলিন হায়াত আইভির বাসায় এবং আফজাল হোসেন আছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বাসায়। প্রথমে যুক্ত হচ্ছি কামরুজ্জামান মামুনের সঙ্গে। মামুন, ইতিমধ্যে নিশ্চয়ই আপনারাও সবাই জেনে গেছেন যে 69,102 ভোটের ব্যবধানে সেলিন হায়াত আইভি আবারও তৃতীয়বারের মতো মেয়র হিসেবে বেসরকারি ফলাফলে তিনি জয়লাভ করেছেন। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই এইখানে তার যে মিডিয়া সেল আছে দেওভোগে, তার বাসায় চুনকা কুটিরে, এই মিডিয়া সেলের এখানে সেলিন হায়াত আইভির আসার কথা রয়েছে এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে। এবং আমরা যেটি এখান থেকে আন্দাজ করতে পারছি যে তিনি হয়তো আসছেন এবং নেতাকর্মীরা উচ্ছ্বসিত রয়েছে এখানে তার আসার জন্য এবং তাকে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন। জানিয়ে রাখি যে যখন থেকে কিছু কেন্দ্রের ফলাফল আসতে শুরু করলো এবং যখন প্রায় মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছিল যে এই যে ভোট, এই ভোটে আসলে জিততে যাচ্ছেন নৌকার প্রার্থী, তখন থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। এবং আমরা এখন যেটি এখানে দেখছি যে সেলিন হায়াত আইভি সম্ভবত তার বাড়ির থেকে বেরিয়ে এই যে মিডিয়া সেল তার বাড়ির আঙিনায় সেইখানে আসছেন এবং আসার পরই কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে তার যে প্রতিক্রিয়া সেটি জানাবেন। তার আগে আমরা দেখেছি তার যে নেতাকর্মীরা বা তার যে সমর্থকরা এখানে সন্ধ্যা থেকে ভিড় করছিলেন, সন্ধ্যা থেকে এখানে জড়ো হচ্ছিলেন, তারা প্রত্যেকেই মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে বিজয় উল্লাসে মুখর করে রাখছিলেন তার এই বাড়ির সামনে যে খোলা জায়গা রয়েছে এই উঠোনে। নেতাকর্মীর ভিড়ে নেতাকর্মীরা আসলে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, এত নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন। তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেলিন হায়াত আইভি আসছেন এবং তিনি এই যে মিডিয়া সেল এইখানে তিনি প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যে, এবং তারপরই তিনি যে মূলধারার গণমাধ্যম রয়েছে সেগুলোর সঙ্গে কথা বলবেন, তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। জানিয়ে রাখি যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ভোট অনুষ্ঠিত হয়েছে শতভাগই ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর আগে আমরা যেমনটা দেখে থাকি যে ব্যালটে ভোট হলে সেই ভোট গণনা করে বেসরকারিভাবে ফলাফল আসতে বেশ দেরি হয়ে যায়, বিলম্ব হয়, কিন্তু এইবার আমরা দেখেছি শতভাগ ইভিএমে ভোট হওয়ার কারণে এই ফলাফল কিন্তু দ্রুততম সময়ে দেওয়া সম্ভব হয়েছে। যদিও কিছু অভিযোগ ছিল ধীর গতির, যদিও কিছু অভিযোগ ছিল ইভিএম মেশিন ঠিক মতো কাজ না করার, তারপরেও কিন্তু ভোটারদের মাঝে একটা সন্তুষ্টি ছিল। আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের যে ভোটের ইতিহাস, সেই ভোটের ইতিহাসে এই সিটি কর্পোরেশনে যে এর আগেও গত দুবার নির্বাচন হয়েছে, এইবার যে তৃতীয়বারের নির্বাচন, এই নির্বাচনও আগের ঐতিহ্যই ধরে রাখলো। অর্থাৎ এখন পর্যন্ত কোনো ধরনের বড় কোনো গণ্ডগোল ছাড়া, বড় কোনো সহিংসতা ছাড়াই বলা চলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। তো আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে সেলিন হায়াত আইভিকে বরণ করে নেয়ার জন্য নেতাকর্মীরা এই মিডিয়া সেলের যে দরজা রয়েছে সেইখানে ভিড় করছেন এবং ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়ার চেষ্টা করছেন। তিনি তাদের সাথে এই সাক্ষাৎ শেষেই ভেতরে প্রবেশ করবেন এবং তারপরে তিনি কথা বলবেন। জানিয়ে রাখি সেলিন হায়াত আইভি আজ সকালে কিন্তু গণমাধ্যমকে বলেছিলেন যে তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং তিনি বলছিলেন যে তিনি হ্যাট্রিক করবেন এবং তৃতীয়বারের মতো তাকে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে 517,361 ভোটার রয়েছে সেই ভোটাররা তাকে ভোট দিয়ে জয়ী করবেন। এবং অবশেষে সেটিই সত্যি হলো, তিনি আবারও তৃতীয়বারের মতো বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী মেয়র তিনি এবং বাংলাদেশের ইতিহাসে পরপর তিনবার নির্বাচিত নারী মেয়র তিনি। এটি আসলে সত্যি
তার কাছে গৌরবের এই সিটিবাসীর জন্য গৌরবের এই সিটি কর্পোরেশনের যে 20 লাখ মানুষ রয়েছে এই 20 লাখ মানুষের আগামী 5 বছরের জন্য নেতৃত্ব দেবেন সেলিনা হায়াত আইভি। আমরা দেখেছি যে প্রচারণা শুরুর দিন থেকেই তিনি বলে আসছিলেন যে তিনি যে উন্নয়ন করেছেন বা নারায়ণগঞ্জবাসীর বা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মানুষের তিনি যে কল্যাণ করেছেন সে কারণেই তার গত 2 মেয়াদের স্বীকৃতি স্বরূপ এই 12 নারায়ণগঞ্জ সিটির ভোটাররা তাকে ভোট দিয়ে মেয়র নিযুক্ত করবেন। তার প্রধান যে প্রতিদ্বন্দ্বী ছিল তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী, তিনি 69,102 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে এখানে মূলধারার গণমাধ্যম ছাড়াও ইউটিউব বা অন্যান্য যে অনলাইনগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে ভিড় করছে। বলা চলে যে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে, তার সাথে উপস্থিত রয়েছে এখানে অসংখ্য নেতাকর্মীরা। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কয়েকজন সমর্থকের সঙ্গে যারা শুরু থেকে সেলিনা হায়াত আইভির সঙ্গে ছিলেন, তারা বলছেন যে আইভির যে উন্নয়ন বা মানুষের জন্য কাজ করার যে মানসিকতা সে কারণেই আইভিকে তারা পুনরায় নির্বাচিত করেছেন। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এইখানে যে আনুষ্ঠানিকতা রয়েছে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার সেটি সম্পন্ন হলো কিনা, এবং তারপরে তিনি এখানে তার জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে সেখানে এসে তিনি কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের পর থেকেই এখানে নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি। তিনি কিন্তু ভোট দেওয়ার পরে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়িয়েছেন, ভোটের পরিবেশ দেখেছেন, এবং তারপর তিনি আজ বিকেল 5টায় তার এই বাড়ি যে চুনকা কুটির সেই চুনকা কুটির সেই চুনকা কুটিরে বিকেল 5টায় এসেছেন। তো আমরা এখানে রয়েছি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব যখন সেলিনা হায়াত আইভি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী আফজাল হোসেনের কাছে, তিনি রয়েছেন তৈমুর আলম খন্দকারের ওখানে, তিনি এখন কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। আমি নির্বাচনটা সকল দর্শকদের পরামর্শ করে যারা আমাকে নির্বাচনে নামিয়েছিলেন তাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমি নির্বাচনটা করে যাচ্ছি। আমার নির্বাচনটা চলছিল গত এই সম্ভবত এই মাসেই প্রথম দিকে। এই একজন নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জে আসেন, প্রার্থীদের বক্তব্য শোনেন। আমার বক্তব্যের মধ্যে আমি বলছিলাম দুইটা কথা, যে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন মানুষ বলে যে আপনি কি এবার বসে যাবেন, এই জবাবটা আমার কাছে আছে। এই জবাবটা হলো এই যে আমি বসবো না যে কোনো বিটি, কারণ আমি বসি নাই, আমার দল বসে গেছিলো 2011 সালে গভীর রাত্রে। আমার দল বসে গেছিলো 2011 সালে, পাশাপাশি কুমিল্লার যে চেয়ারম্যান মেয়র ক্যান্ডিডেট তাকেও বলছিল বসে যাও, সে বসে নাই। পরে দল আবার মালা দিয়ে তাকে গ্রহণ করছে। 2016 সালে দল আমাকে নমিনেশন দিচ্ছে, সেটা আমি করি নাই। 2021 এসে আমি এটা করলাম, তখন মানুষের জবাবটা আমি দিই। আরেকটা জবাব বলে যে নির্বাচন সুষ্ঠু হবে, তো তবে তখন এই নির্বাচন কমিশনার বলছিল রফিকুল ইসলাম সাহেব বলছিল যে নির্বাচনটা সুষ্ঠু হবে, আমি নিশ্চয়তা দিলাম। কিন্তু তারপরের থেকে যখন নির্বাচনটা শুরু হয় তখন থেকে আমি আপনাদের স্মরণাপন্ন হয়েছি এবং আপনাদের ঘটনাগুলি জানাইছি। ঘটনাগুলি আমি প্রত্যেকটা ঘটনা আপনাদের জানাইছি। এরকম কেউ বলতে পারবে না যে এখন আমি নির্বাচনে ফেল করে আসি আপনাকে বলতেছি। আপনারা যদি মেমোরিকে রিকালেক্ট করেন তবে আপনি দেখবেন এই ঘটনাগুলি আমি আপনাদের জানাইছি। সেই ঘটনাগুলি কি, যে আমি এই নির্বাচন 3টা অঞ্চল নিয়ে গঠিত, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং বন্দর থানা। আমার সিদ্ধিরগঞ্জ থানার যিনি ওই দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ছিলেন মনির উৎসব রবি, যিনি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, তাকে প্রথম গ্রেপ্তার করা হয় আমার কাগজপত্র সহ, এই এজেন্টের কাগজপত্র যেগুলো এসছে সহ। তারপরে তার গ্রেপ্তার দিয়ে শুরু হয় এই এইসব আমার লোকজন গ্রেপ্তার, প্রতিদিনই গ্রেপ্তার হইতে থাকে। তারপরে আমি এই এই বিষয়গুলি নিয়ে ডিসিএসপি সাথে আমি মিটিং করি। এই মিটিংয়ে আমাদের
আমার চিফ এজেন্ট এটিএম কামাল। সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সঙ্গে ব্রিফিং। তো আমরা আলোচনা যেতে চাই স্যার, 192টা কেন্দ্র, এর মধ্যে আমাদের কাছে 192টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে। তো এর মধ্যে দেখছি স্যার, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিন হায়াত আইভি, তিনি পেয়েছেন 161,273 ভোট। আর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তিনি পেয়েছেন 92,171 ভোট। তো এখন পর্যন্ত আমরা ফলাফল, যেটি আমরা বেসরকারি ফলাফল, রিটার্নিং কর্মকর্তা এখনও ঘোষণা করেননি, তবে আমরা যেটি পেয়ে গেছি, তো এখানে দেখছি যে আইভি জয়ী হতে চলেছে বা জয়ী হয়ে গেছেন। তো টানা তিনবার এনে সিটি কর্পোরেশন নির্বাচনে আইভি বিজয়ী হলেন। তো আইভির এই ভোটারদের আইভিকে বারবার নির্বাচিত করার পেছনে কী কী নিয়ামক, কী কী বিষয় কাজ করে বলে আপনার কাছে মনে হয়? প্রথমত আমি আইভির এই গত 5 বছর, আগের 5 বছর, 10 বছরে আমরা অন্তত তার বিরুদ্ধে কোনো বড় ধরনের কোনো অভিযোগ শুনিনি বা কোনো দুর্নীতির কোনো কথা ওঠেনি। এবং যতটুকু জানি যে সে তার আওতায় যতটুকু করা সম্ভব নারায়ণগঞ্জের জন্য ততটুকু সে করেছে। কিছু তো সরকার করে, কিছু লোকাল এরিয়ার যে রিসোর্স সেটা দিয়ে করে। তো ডেফিনেটলি কতগুলো কাজ তিনি করেছেন, এবং আমি যতটুকু জানি প্রথম কি দ্বিতীয় ধাপে তিনি মার্কেটগুলোকে ঠিকঠাক করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার করেছেন। আমি একটু ঘুরে দেখলাম নারায়ণগঞ্জে যথেষ্ট, যেটা আমি 2011 সালে দেখেছি তার থেকে যথেষ্ট উন্নত একটা নগরীর মতো আমি দেখলাম। আর যেটা আমি প্রথমে বললাম যে তার একটা অনেস্টি এবং তার যে একটা স্যাক্রিফাইস, তার পাবলিক লাইফের জন্য যে যতটুকু স্যাক্রিফাইস, প্লাস পপুলারিটি, এবং একজন মহিলা, দেশের এই বড় সিটি কর্পোরেশনে একমাত্র মহিলা মেয়র, তো তৃতীয়বারে তার হওয়ার ডেফিনেটলি পিছনে তার নিজস্ব ক্যারিশমা আছে। এই মেয়াদে স্যার টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হলেন, তো সামনের মেয়াদটিতে কী কী চ্যালেঞ্জ হবে আপনার কাছে, কী মনে হয় আইভির কাছে? তার কাছে প্রথম চ্যালেঞ্জ যেটা হবে সেটা আমি সামনের মেয়াদে যেটা দেখছি, একটা একটা জাতীয় পলিটিক্সের একটা বিষয় যেটা উঠে আসছে এখন ক্রমেই আমরা দেখছি, যে সেটা নারায়ণগঞ্জেও কিন্তু এফেক্টেড হবে, কারণ ঢাকার সাথে নারায়ণগঞ্জ একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ তার আসতে পারে, যেখানে শৃঙ্খলা রক্ষা করা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ কিন্তু নারায়ণগঞ্জ নিয়ে এখনও লোকে অনেক শঙ্কায় আছে, পার্টিকুলারলি ল এনফোর্সিং এজেন্সি বা ল এনফোর্সিং এজেন্সির বিষয়ে, প্লাস আমরা যে মাঝে মধ্যে যে ধরনের বিষয় শুনি, আজকেও না কালকেও বোধ হয় একটি শিশু অপহরণ হলো নারায়ণগঞ্জ থেকে, এবং সেটা নিয়ে সেটা মারা গেল বোধ হয় শিশুটি। এই ধরনের অপহরণ হচ্ছে, গুম হচ্ছে, এক্সট্রশন হচ্ছে, যা হয় একটা শিল্পনগরী। সব মিলে আইভি সে চ্যালেঞ্জগুলো উত্তরণ করবেন সেটা আমরা আশা করি। আর সবশেষে নারায়ণগঞ্জের ভোটারদেরকে আমরা একটি ধন্যবাদ দিতে চাই, একটি সুষ্ঠু ভোটে আমি অংশগ্রহণ করার জন্য নিজেও ধন্যবাদ দিতে চাই, এই কারণে কারণ আমি সম্পৃক্ত ছিলাম একটা। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমার শুধু নারায়ণগঞ্জের ভোটারদের নয়, আমি যারা যারা পার্টিসিপেট করেছে সবাইকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো এই ছিল আমাদের ভোটের আলাপে, আজকের মতো শেষ করছি। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সময় সংবাদের বিশেষ আয়োজন ভোটের আলাপে এতক্ষণ আমরা সংযুক্ত ছিলাম। এছাড়াও ওই আলোচনার মাঝে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, এবং একই সাথে আমরা শুনছিলাম স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রতিক্রিয়াও।